জেলার করোনা ডেডিকেটেড হাসপাতাল। কিছুদিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাধবদীর বাবুল মিয়াকে ভর্তির জন্য নিয়ে আসা হয়েছিল এই কোভিড হাসপাতালে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত সেবা পাননি তিনি, ফলে মৃত্যুর কাছে হার মানতে হলো বাবুল মিয়াকে। এই অবস্থায় আসলে আমাদের এখানে আসলে কিছু করার থাকে না, কারণ এই টাইপের পেশেন্টগুলো একদম ডিরেক্ট আইসিইউ সাপোর্ট লাগে। যদিও উনি বেঁচে থাকতো, আমাদের এখানে আইসিইউ সাপোর্ট লাগতো। হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন সুবিধা, ভেন্টিলেটর ও আইসিইউ না থাকায় শুধু বাবুলই নন, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরো অনেকে, যদিও সেখানে কমতি নেই চিকিৎসক ও নার্স সহ অন্যান্য জনবলের। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ স্বাস্থ্য সেবাটুকু আমাদের রোগীদেরকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে এখন যে রোগীগুলো আসছেন তাদের স্যাচুরেশন অনেক ফল করে তারপর আমাদের হাসপাতালে আসছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা সেন্ট্রাল অক্সিজেন, আইসিইউ বা ভেন্টিলেটর, এগুলো যদি থাকতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে আমাদের রোগীদেরকে বেশি পরিমাণ অক্সিজেন দেওয়া অনেকটা কঠিন, এই জন্য আমরা চেষ্টা করতেছি স্থানীয়ভাবে জেলা প্রশাসন এবং স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় যে কিভাবে আমরা অক্সিজেন সাপ্লাইটা আরও উন্নত করতে পারি। জেলার করোনা রোগীদের চিকিৎসায় 100 শয্যার জেলা হাসপাতালকে গেল 9 এপ্রিল 80 শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করে সরকার। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।